স্বাগতম ক্যানিং ফুটবল চ্যানেলে। আমি আসমগীর, আমার সঙ্গে আছে ক্যামেরাম্যান আতিকুল গাই। দেখতে পাচ্ছি আকাশী কালার জার্সিদারি প্লেয়ার হাওড়ামারি নেতাজি সঙ্গ, এবং তৈরি আছেন মাঠে অরেঞ্জ কালার জার্সিধারি প্লেয়ার ছায়াকুনি ইয়ং স্টার ক্লাব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এমএলএ কাপের 24টি টিমের প্রথম দিনের ফাইনাল ম্যাচ। চোখ রাখুন ক্যানিং ফুটবল চ্যানেলে। এই খেলা পরিচালনা করছেন স্বনামধন্য রেফারি কুতুবউদ্দিন ঢালী মহাশয়, আছেন স্বনামধন্য রেফারি মইদুল বিশ্বাস মহাশয়, আরও আছেন স্বনামধন্য রেফারি গিয়াসউদ্দিন মহাশয়। চোখ রাখুন প্রতিনিয়ত ফুটবল প্লেগ্রাউন্ডে, আজ জীবনতলা প্লেগ্রাউন্ডে জমে উঠেছে আজকের দিনের ফাইনাল খেলা। মারতে চলেছে ছায়াকুনি ইয়ং স্টার ক্লাব। ওদিকে তৈরি নাইজেরিয়ান প্লেয়ার, বল রাখলেন সোজা গোল, নাইজেরিয়ানকে প্রস্ত করে একদম গোল করলেন। ইতিমধ্যে এক গোলে আবওয়ান ছায়াকুনি ইয়ং স্টার ক্লাব। চোখ রাখুন সুন্দর বলটিকে প্লেসিং করে মারলেন একদম কোন ধরে, অর্থাৎ বুদ্ধিমত্তার সঙ্গে তিনি ফুটবল খেলেছেন এবং তিনি ট্রাইব্রেকারের মাধ্যমে একটি নিজের দলের হয়ে গোল করলেন। ওখানে দেখতে পাচ্ছি গোলকিপার তৈরি ছায়াকুনি ইয়ং স্টার ক্লাব। মারতে চলেছে হাওড়ামারি নেতাজি সঙ্গ। চোখ রাখুন, আমরা দেখেছি এই প্লেয়ারটা প্রথম সেমিফাইনালে তিনি সুন্দর একটি গোল করে নিজের টিমকে এগিয়ে নিয়ে গিয়েছিল। ওখান থেকে বল মারার চেষ্টায় সুন্দর মেরেছে গোল। এই মুহূর্তে খেলার ফলাফল 1-1, হাওড়ামারি নেতাজি সঙ্গ 1, ছায়াকুনি ইয়ং স্টার 1। চোখ রাখুন আজকের দিনের এই 24টা টিমের মধ্যে প্রথম 8টি টিমের মধ্যে কে হতে পারে আজকের জয়ী। আমরা দেখতে পেলাম ইতিমধ্যে ছায়াকুনি ইয়ং স্টার ক্লাবের প্লেয়ার ক্রিস, যেনাকে আমরা প্রতিনিয়ত গ্রাম বাংলার বড় বড় টুর্নামেন্টে তাকে আমরা দেখতে পাই, আর চলে এসেছে এই এমএলএ কাপ টুর্নামেন্টে মারতে ট্রাই বেখার। চোখ রাখুন অত্যন্ত বড় ফুটবলার তিনি, তার পায়ের স্কিল এবং তিনি অত্যন্ত সুন্দর স্ট্রাইকার হিসেবে খেলেন। ওখান থেকে রেফারির হুইসেলের অপেক্ষায়, তারপরে ক্রিস শট নিয়েছেন, সুন্দর বল রেখেছেন গোল, গোলকির বোঝার ক্ষমতা দিলেন না, একদম সুন্দর প্লেসিং করে গোল করলেন। তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ফুটবল খেলেন এবং দারুণ স্ট্রাইকার হিসাবে তিনি যোগ্যতা অর্জন করেছেন। সুন্দর বলটিকে প্লেসিং করলেন গোলকি, একদম পজিশান গিয়েছিল কিন্তু বলে কোনো নাগাল পেলেন না, সোজাসুজি গোল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কুতুবউদ্দিন ঢালী মহাশয় তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ফুটবল খেলেন এবং বড় বড় টুর্নামেন্টে তিনি ফুটবলকে পরিচালনা করেন। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে দুটি টিম খেলেছে, খেলার সমতা সমানে সমানে, কোনো টিমকে গোল করতে পারেনি বিপক্ষ টিম। চোখ রাখুন মারতে চলেছে হাওড়ামারি নেতাজি সঙ্গ, শট নিয়েছে সুন্দর, বলটি বারে লেগে চলে গেল একদম গোলে, সুন্দর একটি গোল। ইতিমধ্যে খেলার ফলাফল হাওড়ামারি নেতাজি সঙ্গ 2, ছায়াকুনি ইয়ং স্টার ক্লাব 2। চোখ রাখুন এই এমএলএ কাপ টুর্নামেন্টে টাই ব্রেকারের নিয়ম 5টি করে মার। চোখ রাখুন এখনও 3টি মার বাকি, এই 3টের মধ্যে কোন টিম তার টিমকে এগিয়ে নিয়ে যেতে পারে। দেখতে পাচ্ছি মইদুল বিশ্বাস রেফারি, স্বনামধন্য রেফারি, তিনিও তৈরি আছেন এই জীবনতলা প্লেগ্রাউন্ডে। শওকত মোল্লা ফ্যান ক্লাবের পরিচালনায় এমএলএ কাপ 2020-21 টুর্নামেন্ট চলছে। আমরা দেখেছি এই টুর্নামেন্টে 192টি টিম অংশগ্রহণ করেন এবং দেখেছি জয়ী হিসাবে এখনও অংশগ্রহণ করে আছে 24টা টিম। সেই 24টা টিমের মধ্যে আজকের প্রথম 8টি টিমের খেলা চলছে, সেই 8টি টিমের আজকের দিনের ফাইনাল খেলা। দেখতে পাচ্ছি হাওড়ামারি নেতাজি সঙ্গ ভার্সেস ছায়াকুনি ইয়ং স্টার ক্লাব। এই খেলায় যিনি অংশগ্রহণ করবেন 3টে টিমের মধ্যে অংশগ্রহণ করবেন। ওখান থেকে ছায়াকুনি ইয়ং স্টার ক্লাব বল রাখলেন, সুন্দর গোল। ইতিমধ্যে ছায়াকুনি ইয়ং স্টার ক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নাইজেরিয়ান প্লেয়ার, তিনি আজকের ছায়াকুনি ইয়ং স্টার ক্লাবের
স্টপার খেলেছেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ ফুটবল খেলেছেন এবং যেভাবে বিপদ তৈরি করেছিল হাওড়ামারি নেতাজি সংঘ, খুব সুন্দর তিনি বিপদ মুক্ত করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবল খেলেছেন আজকের। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ছায়াকুনি ইয়ং স্টার ক্লাবের গোলকিপার তিনি তৈরি। এখন মারতে চলেছে হাওড়ামারি নেতাজি সংঘ। আজ এই জীবনতলা প্লেগ্রাউন্ডে অসংখ্য দর্শকের পরিপূর্ণ, যেখানে জমে গেছে একদম ফুটবলের মেলা। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ছায়াকুনি ইয়ং স্টার ক্লাবের গোলকিপার তানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবল খেলেছেন আজকরে, যেভাবে তানার উপরে প্রতিনিয়ত একটা আক্রমণে বিপদ মুক্ত হয়েছিলেন এই ছায়াকুনি ইয়ং স্টার ক্লাবের গোলকিপার। অত্যন্ত ভালো ফুটবল খেলেছেন, চোখ রাখুন। এখন মাতি চলেছে হাওড়ামারি নেতাজি সংঘ। দেখতে পাচ্ছি এই মুহূর্তে খেলার ফলাফল গড়িয়ে গিয়েছে ছায়াকুনি ইয়ং স্টার ক্লাব 3। ওখান থেকে বল রেখেছে, সুন্দর গোল। এই মুহূর্তে খেলার ফলাফল হাওড়ামারি নেতাজি সংঘ 3, ছায়াকুনি ইয়ং স্টার ক্লাব 3। খেলার সমতা একদম সমানে সমানে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আর দুটি মার বাকি। এই দুইটি মারের মধ্যে আমরা দেখে নেব আজকের খেলায় কে হয় উত্তীর্ণ। ওখান থেকে দেখতে পেলাম গোলকিপার চেঞ্জ, নিজাম অত্যন্ত ভালো ফুটবল খেলেন তিনি প্রতিনিয়ত। ছোট ছোট বড় বড় টুর্নামেন্টে তিনি নামের তালিকায় তিনি অংশগ্রহণ করেন এবং খুব গুরুত্বপূর্ণ তিনি আজকের ম্যাচটি খেলেছেন এবং যেভাবে আজকের তিনি তার যোগ্যতার পরিচয় দিয়েছে অসাধারণ এই ছোট্ট ইয়াং প্লেয়ার। আজকের দেখতে পাচ্ছি নাইজেরিয়ান প্লেয়ারের বিরুদ্ধে তিনি আজ এই জীবনতলা প্লেগ্রাউন্ডে বিপক্ষ টিম হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছেন। দেখা যাক তিনি এই মাঠটা কি সেভ দিতে পারেন কি না। চোখ রাখুন নাইজেরিয়ান ভার্সেস বাঙালি। ওখান থেকে ছায়াকুনিয়া ইয়ং স্টার ক্লাব বল রেখেছে, কিন্তু বল মারলেন মাঠের বাইরে। এই মুহূর্তে খেলা জমে গিয়েছে হাওড়ামারি নেতাজি সংঘ 3, 3টে মারি এবং ছায়াকুনি ইয়ং স্টার ক্লাব 4টে মারি 3টে গোল। ইতিমধ্যে এগিয়ে গেলেন হাওড়ামারি নেতাজি সংঘ, চোখ রাখুন। অত্যন্ত খেলা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে গেলেন আজকের দিনে চূড়ান্ত পর্যায়ে খেলা। যে জিতবে সে কিন্তু 3টি টিমের মধ্যে অংশগ্রহণ করবেন। আমরা দেখতে পাচ্ছি 192টি টিম এই MLA কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, আজ কিন্তু এসে দাঁড়িয়েছে 24টা টিমের মধ্যে। আর এই 24টা টিমের মধ্যে যে 3টি টিম জয়ী হবেন তাদের সঙ্গে হবে সেমিফাইনাল খেলা। অসাধারণ বাঙালি প্লেয়ার নিজাম গোলকিপার বুদ্ধিমত্তার সঙ্গে সেভ করলেন বলটিকে। ওখান থেকে বল মারার চেষ্টায় নেতাজি সংঘ, গোলকিপার কিছুটা নাটকীয় ভঙ্গির মধ্যে সময় কাটানো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবল খেলেছেন আজ এই টুর্নামেন্টে। ওখান থেকে মইদুল বিশ্বাস কিছু বোঝানোর চেষ্টা করছে আজকের দর্শক, ভরে গিয়েছে এই জীবনতলা প্লেগ্রাউন্ডে। দেখতে পাচ্ছি ওখান থেকে বল বসানোর চেষ্টায়, তারপরে নেবেন কিক, দেখা যাক। ওখান থেকে গুটি গুটি পায় এগিয়ে চলেছে, কিছুটা নাটকের ভঙ্গির মধ্যে দিয়ে বল রেখেছেন সোজা গোলকিপারকে পরাস্ত করে। এই মুহূর্তে গোল করলেন হাওড়ামারি নেতাজি সংঘ 4, ছায়াকুনি ইয়ং স্টার ক্লাব 3। খুব সুন্দর একটা ভঙ্গির মধ্যে দিয়ে গোলকিপারকে পরাস্ত করে সোজা ঠুকে দিলেন জালে গোল। সমস্ত দর্শক আনন্দিত উল্লাসিত আজকের দিনের ফাইনাল খেলা দেখার জন্য। দেখতে পাচ্ছি ছায়াকুনি ইয়ং স্টার ক্লাব তারা অত্যন্ত ভালো ফুটবল খেলেছেন, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা টিম তারাও অত্যন্ত ভালো ফুটবল খেলেছেন, কিন্তু দুইটি টিম সমানে সমানে, কিন্তু টাইব্রেকারের মাধ্যমে পিছিয়ে পড়লেন ছায়াকুনি ইয়ং স্টার ক্লাব। আবার মারতে চললেন ছায়াকুনি ইয়ং স্টার ক্লাব, তৈরি আছেন নিজাম হাওড়ামারি নেতাজি সঙ্গে। নিজাম যার নাম একটু আগে বলছিলাম, অত্যন্ত ভালো গুরুত্বপূর্ণ আজকের তিনি ফুটবল খেলেছেন এবং প্রতিনিয়ত যিনি তানার উপরে যেভাবে আক্রমণ তৈরি করেছিল দলবদ্ধভাবে সেই আক্রমণগুলো বিপদ মুক্ত করলেন। আজকের এই ইয়াং প্লেয়ারটাকে স্যালুট জানাতে হয় যেভাবে আজকের এই জীবনতলা প্লেগ্রাউন্ডে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল আজকের দিনের। ওখান থেকে বল মারার চেষ্টা ছায়াকুনি, আবার সুন্দর, এই বলতে না বলতে নিজাম আরও একটি সেভ করলেন হাওড়ামারি নেতাজি সংঘ। সুন্দর বলকে ফলো রেখে নিজাম বডি ফেলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি
বলটি বারে মারেন এবং বারে থেকে ওখানে লাগে নিজামের হাতে, তারপরে বল চলে আসে একদম মাঠের বাইরে। এই মুহূর্তে হাওড়ামারি নেতাজি সঙ্গ তাঁরা জয়লাভ করলেন টাইব্রেকারের মাধ্যমে। সর্বপ্রথম আপনাদেরকে জানাই ক্যানিং ফুটবল চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, এবং আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট জাগায়। তাই বন্ধুরা, আপনাদেরকে একান্তভাবে অনুরোধ করব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন এবং দেখুন ক্যানিং ফুটবল চ্যানেল। হ্যালো দোস্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে বলো ভিডিওর কোন পার্ট ভালো লেগেছে। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব দ্য বেল আইকন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।